নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিভোর্স নিয়ে যখন আলোচনা হয় কিংবা ডিভোর্সের কথাবার্তা যখন চলতে থাকে, তখন কিছু প্রশ্নের আনাগোনা কিন্তু আপনাদের মাথার মধ্যে হতে থাকে এবং এই প্রশ্নগুলোর কিছু আজকে আমি আলোচনা করতে চলেছি এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর এবং সঠিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেগুলো হচ্ছে অ্যালিমনি, স্ত্রীকে ডিভোর্সের পরে কত টাকা দিতে হয়, সেই টাকার যে অঙ্কটা সেটা কিভাবে নির্ধারিত হয় এবং তাকে কি সারা জীবন টাকা দিয়ে দিতে হবে, কতদিন টাকা দিতে হবে, স্ত্রীধন কি জিনিস, স্ত্রীধন কি, তাকে কি ফেরত দিতে হবে কিংবা তার জন্য কি কোনো মামলা, কিভাবে ফেরত দেবো, প্রসিডিওরটা কি, আসল প্রসিডিওরটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না যে অ্যালিমনি এবং মেনটেন্যান্স দুটো কিন্তু আলাদা জিনিস। অ্যালিমনি কি এবং মেনটেন্যান্স কি আজকে ক্লিয়ারভাবে আমরা জানব এবং স্ত্রীধন কি সে সম্পর্কেও একটা ক্লিয়ার ধারণা আজকে আমরা নেব। কিন্তু এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আমরা আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসছি যাতে ভারতীয় আইন সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা হয় এবং আপনাদের যে আইনি সমস্যাগুলো আপনারা পড়েছেন সেই সমস্যাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, নিজেরা বুঝতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল। কারণ একটা বিষয় যেটা নিয়ে আপনি কিছুই জানেন না কিংবা কিছুটা জানেন কিন্তু পুরোটা জানেন না কিংবা জানলেও অর্ধেকটা জানেন, সেই অর্ধেক সত্য জানা কিন্তু অনেকটা বেশি বিপজ্জনক, অনেকটা বেশি ঝুঁকিপূর্ণ। তাই সম্পূর্ণ বিষয় জানতে পারলে কিন্তু আপনি একটা সঠিক পথে এগোতে পারবেন, এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই চ্যানেল। এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সেখানে পাশে থাকবেন, আমাদের চলার পথে সাথী হবেন এবং আপনারা যদি আমাদের সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে চান তাহলে এই নাম্বারে ফোন করে অনলাইনে কিন্তু কনসাল্ট করতে পারেন। তো শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, যেটা বলছিলাম যে অ্যালিমনি এবং মেনটেন্যান্স দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যালিমনি কি? অ্যালিমনি হচ্ছে এককালীন যখন আপনি আপনার স্ত্রীকে কোনো ভরণ পোষণ দিচ্ছেন, অর্থাৎ এককালীন কোনো টাকা আপনার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন তার জীবন ধারণের জন্যে, সেটা হচ্ছে অ্যালিমনি। এবং মেনটেন্যান্স কি? মেনটেন্যান্স হচ্ছে মাসে মাসে তার খাওয়া দাওয়া এবং তার বিভিন্ন ধরনের যে খরচপাতি আছে সেই খরচপাতিগুলো চালানোর জন্যে যে টাকা সেটা হচ্ছে মেনটেন্যান্স। তো মেনটেন্যান্স হচ্ছে মাসিক যে খরচা সেটা হচ্ছে মেনটেন্যান্স এবং অ্যালিমনি হচ্ছে একটি থোক অ্যামাউন্ট যেটা আপনি সারা জীবনের জন্য ভরণ পোষণের জন্য আপনার স্ত্রীকে দিচ্ছেন, এটা হচ্ছে অ্যালিমনি। এবং স্ত্রীধন কি? স্ত্রীধন হলো যে সম্পত্তি আপনার স্ত্রী বিবাহের সময় পেয়েছে, অর্থাৎ সেটা তার শ্বশুর বাড়ির থেকে হতে পারে কিংবা বাবার বাড়ির থেকে হতে পারে, যেটা তাকে দেওয়া হয়েছে তার একান্ত তার সম্পত্তি। তাকে শ্বশুরবাড়ি থেকে অনেক গয়নাগাটি দেওয়া হতে পারে কিংবা অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হতে পারে, বাপের বাড়ির থেকেও অনেক জিনিসপত্র দেওয়া হতে পারে। এই যে জিনিসপত্র তার, যেগুলো সম্পূর্ণ তার জন্যে কিংবা তাকে গিফট করা হয়েছে, একান্তভাবে তাকে গিফট করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তার স্ত্রীধন। এবার যদি আপনি ডিভোর্স ফাইল করেন কিংবা ডিভোর্সের চিন্তা ভাবনা করেন তাহলে এই স্ত্রীধনটা আপনি কি করবেন? বন্ধুরা, অনেক সময় যেটা হয় সেটা হলো যে স্ত্রী যখন চলে যায় তখন কিন্তু 406 এর একটি ক্লেম করে, একটি মামলা করে এবং মামলা করার পরে সেই মামলায় কিন্তু পুলিশ এসে একটি সিজার লিস্ট করে এবং সিজার লিস্টের মাধ্যমে কিন্তু আপনার ঘর থেকে সেই যে আপনার স্ত্রীর যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে, যদি সে স্ত্রীধন ক্লেম না করে তাহলে কি করবেন? যদি আপনার স্ত্রী 406 এর মামলা না করে, যদি মিউচুয়ালি ডিভোর্স হয় কিংবা মিউচুয়ালি জিনিসটাকে সেটেল করে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রেও আপনার প্রোটেকশনের জন্যে আপনি যে জিনিসটা করবেন, যদি আপনার স্ত্রীর জিনিস ফেরত দেন তাহলে অবশ্যই যে সমস্ত জিনিস আপনি ফেরত দিচ্ছেন সেগুলোর একটি লিস্ট বানাবেন এবং লিস্ট বানিয়ে দুটো কপি করবেন, একটা কপি আপনার কাছে রাখবেন এবং আর একটা কপিতে অবশ্যই আপনার স্ত্রীর রিসিভিং নিয়ে নেবেন,
যে এই জিনিসগুলো আমি বুঝে পেলাম এবং সে সাইন করে ডেট লিখে দেবে। এইটা কিন্তু অবশ্যই করে নেবেন, এইটা না করলে পরবর্তীকালে কিন্তু আপনি মুশকিলে পড়বেন। আসি যে ডিভোর্সের সময় আপনাকে কত টাকা অ্যালিমনি বা এককালীন টাকা আপনাকে দিতে হতে পারে আপনার স্ত্রীর জন্য। ডিভোর্স যদি মিউচুয়ালি হয় তো অনেক সময় এরকম হয় যে স্ত্রী কোনো টাকা ক্লেম করে না, মিউচুয়ালি ডিভোর্সটা তারা চায় যে ডিভোর্স হয়ে যাক, আমার কোনো টাকা দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু অ্যালিমনির কোনো জায়গা থাকে না, শুধুমাত্র কোর্টে গিয়ে মিউচুয়াল ডিভোর্স ফাইল করে ডিভোর্স নিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে হয় যে মিউচুয়াল ডিভোর্সের সময় কিন্তু স্ত্রী বেশ কিছু একটা থোক টাকা কিন্তু চান, সেই টাকাটা তাকে দিতে হয়। তো সেই টাকাটা সম্পূর্ণভাবে মিউচুয়ালি আপনারা ঠিক করবেন। যখন মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আসছে তখন মিউচুয়ালি ঠিক করবেন যে কত টাকা দেবেন এবং আপনি আপনারা তাই সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে ডিভোর্স করবেন। তৃতীয়ত যে বিষয়টা আসে সেই বিষয়টা হলো যে অনেক সময় এরকম হয় যে ডিভোর্সটা হওয়ার আগে এককালীন হয়তো আপনি ডিভোর্স কন্টেস্ট ডিভোর্স ফাইল করেছেন এবং সেক্ষেত্রে আপনার স্ত্রী হাজির হয়েছে এবং হাজির হওয়ার পরে কোর্টে এককালীন একটা টাকা ক্লেম করেছে আর তার অ্যালিমনির জন্য, অ্যালিমনি হিসেবে এককালীন একটা থোক টাকা ক্লেম করেছে এবং তারপরে সে হয়তো সহমত হয়ে পরবর্তীকালে মিউচুয়ালি ডিভোর্সটা নিয়ে নেবে সেটা জানিয়েছে। সেক্ষেত্রে কোর্ট কিভাবে নির্ধারণ করবে অ্যালিমনিটা কত হবে? তো সেই বিষয়ে কিন্তু যেটা বলবো যে অ্যালিমনির কোনো পার্সেন্টেজ হয় না যে 50% দিতে হবে, 20% দিতে হবে, 13% দিতে হবে, এরকম কোনো পার্সেন্টেজ কিন্তু হয় না। আপনার যতটা সামর্থ্য সেটা আপনি আপনাকে কোর্টেকে জানাবেন যে আমার এই সামর্থ্য আছে এবং আপনার কথা শুনে এবং আপনার ওয়াইফের কথা শুনে কোর্ট সেটেল করবে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যেটা আপনার পক্ষেও দেওয়া সম্ভব এবং যেটা আপনার স্ত্রীর জন্যও সঠিক হবে তার সারা জীবনের ভরণ পোষণের জন্য। এরকম একটা সেটেলমেন্ট কিন্তু করা হয়। দৈনন্দিন খরচা যেভাবে বাড়ছে এবং সেই সঙ্গে কিন্তু তাল মিলিয়ে একটা সামঞ্জস্য রেখে তাহলে তারপরে কিন্তু একটা অ্যালিমনি সেটেল হয়। তো এইভাবে কিন্তু কোর্ট অ্যালিমনি সেটেল করে, কোনো পার্সেন্টেজ দিয়ে নয়। যেভাবে যে জায়গায় আপনি থাকছেন সেই জায়গায় লাইফস্টাইল কীরকম, সেই জায়গায় লাইফস্টাইল কীরকম কস্টলি কিংবা কীরকমভাবে এবং কতটা দিলে দুপক্ষরই সঠিকভাবে কিন্তু সামঞ্জস্য থাকবে, যে হাজবেন্ড যে সেও দিতে পারবে এবং ওয়াইফ যার তারও কিন্তু জীবন চলে যাবে, এইভাবে কিন্তু একটা সেটেলমেন্ট অ্যালিমনির ক্ষেত্রে হয়ে থাকে। আসি মেনটেনেন্স। মেনটেনেন্স যে মেনটেন করতে না পারে, সে যদি নিজেকে মেনটেন করতে অক্ষম হয়, সেক্ষেত্রে যদি আপনার কাছে মেনটেনেন্স ক্লেম করে তার প্রত্যেক মাসের ভরণ পোষণ হিসেবে খরচা হিসেবে আপনার কাছে ক্লেম করে, সেই যে টাকাটা কোর্ট আপনাকে অর্ডার করবে সেই টাকাটা হচ্ছে মেনটেনেন্স, সেটা মাসে মাসে আপনাকে দিতে হবে। কনফিউশন এই তিনটা নিয়ে সবারই থেকে থাকে, তো চেষ্টা করলাম আজকে এই তিনটের বিষয় নিয়ে কিন্তু কনফিউশন ক্লিয়ার করার। কতটা ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের পাশে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।